বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ির ওপরে হামলার প্রতিবাদে তেহট্ট বিজেপি নেতৃত্বের তত্ত্বাবধানে তেহট্ট হাউলিয়া মোড়ে পথ অবরোধ করা হলো। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পার্টির বিভিন্ন কার্যক্রমে তিনি যখন যাচ্ছিলেন ডায়মন্ড হারবার কাছে, পশ্চিমবঙ্গের ভারমাদ বাহিনী যেভাবে রাষ্ট্রীয় অধ্যক্ষর গাড়ির উপর, কৈলাস বিজয়বর্গের গাড়ির উপরে আক্রমণ করা হলো এবং গাড়ি ভাঙচুর করা হলো, আমরা পশ্চিমবাংলার রাজ্য কমিটির নির্দেশে পশ্চিমবাংলার এই আন্দোলন এর প্রতিবাদ করলাম এবং সেই রকম তেহট্ট বিধানসভায় আমরা তেহট্টতে পথ অবরোধ করলাম। আমার নাম সৌমেন সরকার, তেহট্ট বিধানসভার কনভেনর।